সেই সাবেকিয়ানার ঐতিহ্যকে আজও তারা ধরে রেখেছেন। সিমলা ব্যায়াম সমিতি 91 বছরের পুজো, বুঝতেই পারছো যে পরাধীন ভারতে তাদের পথ চলা শুরু হয়েছিল, এই পুজোর পথ চলা শুরু হয়েছিল। সে যুগে বহু বিপ্লবীরা, দেশপ্রেমীরা তারা এই সঙ্গে জড়িত ছিলেন এবং জড়িত ছিলেন মূলত এই যে সিমলা ব্যায়াম সমিতি, তার যে শরীরচর্চা, এইসব বিষয়গুলো কিন্তু তার মধ্যে ছিল এবং সেখান থেকেই এই দুর্গা পুজোর সূত্রপাত। সেই দুর্গা পুজোর যে ঐতিহ্য তাকে আজও তারা একইভাবে ধরে রেখেছেন এবং সেই একই রকমভাবে সেটাকে তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই কারণেই তারা 2016 শারদ আনন্দ সম্মান সাবেকিয়ানায় সেরার পুরস্কার পাচ্ছেন। আমি পুরস্কার তুলে দেওয়ার পর আরও একবার ঘুরিয়ে দেখাবো গোটা মণ্ডপটা, আসুন। এই যে সাবেকিয়ানা এই ঐতিহ্যকে ধরে রাখা, এটা কিভাবে সম্ভব? দেখুন, যে পরম্পরার হাত থেকে আমরা এই পুজোটা গ্রহণ করেছি, তারা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তানের পর্যায়ে পড়ে। স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত এই প্রতিমার যে পরিকল্পনা করেছেন, নেতাজি সুভাষ বোস এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে, তাই তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা থিমের পুজোয় হারিয়ে না গিয়ে সেই পরম্পরা চালিয়ে চলে আসছে আমাদের ভেতর। এবং আজকে যখন আপনারা আমাদের হাতে এই ট্রফিটা তুলে দিলেন, তখন সেই যে জিনিসটা আমরা করে এসেছি আজ বুঝতে পারছি আমরা সঠিক পথে এবং আজকে আমরা সফল আপনাদের এবিপি আনন্দের এই পুরস্কারে পুরস্কৃত হয়ে। আজকে 2016 শারদ আনন্দ সম্মান ঐতিহ্যের সেরা সাবেকিয়ানার সেরার পুরস্কার পাচ্ছে সিমলা ব্যায়াম সমিতি।